জিততেই হবে ইন্ডিয়াকে, জিততেই হবে তো, জিততেই হবে বলো। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আর দুব্বা সবই নিয়ে যেতে হবে আমাকে, এখন টিফিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। দিদি কালকে টাকা দিয়ে দিয়েছে, এগুলো সব আমি আয়োজন করব। চলো বেরিয়ে পড়ি, নাহলে খুব দেরি হয়ে যাবে। সায়ন ঘুমাচ্ছে এখন, পরে যাবে, আমি বেরিয়ে পড়ছি। সকাল থেকে তোরজোর শুরু হয়ে গেছে রান্না বান্না। এই দেখো দুই দিদি রান্না করছে, আমি সকালে আবার এসে ঘুরে গেছি। আর এখানে রুমকে সব আয়োজন করছে ভাইফোঁটার, এই সব বসে আছে না খেয়ে, সকাল থেকে না খেয়ে বসে আছে। আরে চোখ দুটো পুরো ঢুকে গেছে, বিট্টু চোখ দুটো ঢুকে গেছে, দেখো কি অবস্থা। যাই হোক বছরে একবার রুমকে চন্দন ঘষে, তাই অনেক কষ্ট করে ঘষছে, দেখো ও অনেক দুঃখে দুঃখে কষ্টে কষ্টে। চারটে বাজে দিল আজকে, চারটে বাজে দেখো ঘড়িতে, ও ঘড়ি ঘোড়া। দেখো মাংস ম্যাগনেট করা হচ্ছে দুপুর একটা বাজে, দেখো কখন কে খাবে, দেখো এমন রাঁধুনি, ঠিক টাইমেও আসে না, বাচ্চাগুলো খেয়ে খিদে পেয়ে গেছে বাচ্চাগুলো। দেখো রেডি হ রেডি হ, এখন ভাই ফোঁটা দেওয়া হয় বন্ধুরা, তারপর সবাই রেডি হয়ে গেছে এখন। এরপর রেডি হয়ে গেছি আমরা, খিচুড়ি খেতে বসবো। আর আশীর্বাদ দিয়েছে তা নেই, চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর, চল 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 চল, হাম ফাস্ট হাম ফাস্ট, এই স্টার্ট কর, হাম ফাস্ট, এই গাড়ি চালা গাড়ি চালা। আমাদের কুট্টি বাবা চলে এসেছে, এই যে কুট্টি বাবা তুই কোথায় বসবি, ওদিকে বস, ওদিকে বস কুট্টি বাবা, আর বন্ধুরা আমাদের ভাইফোঁটা পর্ব শুরু হয়ে গেল। প্রথমে দেবে ও দাদাকে, তারপর দেবে তিন ভাইকে, আর ওই দেয় সবাইকে। আর তো বোন বলতেন আর কেউ নেই, আর সব দিদিরা থাকে অনেক দূরে দূরে, তাই প্রতি বছরই ভাইফোঁটা চার ভাইকে দেয়। এই বছর মেজি পুরো খরচাটা করলো, আর আমরা বাদ বাকি টুকটাক জিনিসপত্র সব নিয়ে চলে নিয়ে গেছিলাম। তা খুব মজা করি সেদিনকে, আর খুব একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি, খুব আনন্দ করি, হই হুল্লোড় করি, রাত্রিবেলা তো বাজি ফাটাই, আর খুব মজাও করি সেদিনটা। সব ব্লগারকে ভালো থাকো, সুস্থ থাকো। আমি একবার আগুন কাজ করছি, কেন না জোরে বল না, কি মিমিমি করছো, চিৎকার করছো, মাইক লাগাও না, মাইক লাগাও, তোমরা যদি পাশে চিৎকার করো আমি কি বলবো, সাবা হবে ব্লগার সব ভুল রুকি আর তো আগা যা রুকি, তিন মানে দুবার হয়েছে দাঁড়া দিচ্ছি
না না কেটে দেবে খাওয়া না একটা মিষ্টি আমার তুলবি যখন দেবি এখানে পুরো গোলে না না আছে 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 আর থাকবে না আমি একটু ব্যাগটা খাওয়া ফটো তুল এই জল কিন্তু কাউরা খাওয়াইস নাই ভাল লাগে দেখতে সুন্দর লাগে এবার ঢুকে এটা বল কটা তুই বলবি তার সাইড দিয়ে ওইটা শুন শুন সুন্দর করে ধরতে দেবো তুই ঢুকে একটু আগায় না মোমবাতিটা বন্ধ ঠিকই তো পাশে এক টাকা এ দিদি টেবিল পাত মানি টেবিলটা পাত তো এই রুকি টেবিলটা পাত এ রিটু টেবিল পাত ও টেবিল তো পাতাই আছে এখন বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে মাকে খাবার দিয়ে আসতে হবে তার সব কিছু রেডি করা হয়ে গেছে হয়ে গেছে এই রাখিস না গ্যাসের উপরে ঝুড়ি রাখি কেন আসলে কা ঝুড়ি এঠো হ্যাঁ এঠো বাবা এটা কি এঠো আবার ধুতে হবে রাখ অত তোরা এই লোটা কিছু মানিস না আমরা মানি আর বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো হাফ পরিবেশন করেছি লাস্টে মাছ আছে মাংস আছে মিষ্টি আছে দই আছে সবই আছে আর আজকে ইন্ডিয়া কার সঙ্গে খেলা হচ্ছে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডে খেলা হচ্ছে সেমিফাইনাল তো হ্যাঁ হ্যাঁ সেমিফাইনাল খেলা হচ্ছে জিততেই হবে তো জিততেই হবে বলো তা এখন যাচ্ছি বন্ধুরা আমি ছাদে যাবো বাজি ফাটাতে এই দেখো আরো বাজি আছে এটা না একটা না আরো আছে দাঁড়াও আরো আছে এটা হচ্ছে দিদিদের তিনতলা রুম ছাদে এসি এই রুম কি রুমে ফ্ল্যাক্স একটা দে ছাদে এসে এখন পুরো বাজি ফাটানো হচ্ছে পুরো অন্ধকার ছাদটা বোঝা যাচ্ছে না ছাদে এখন অনেকেই সবাই আছে দেখো আসছে না কেন আমার সাথে আমার সাথে ওইদিকে ফ্ল্যাশটা মারো না কেমন ধরে বাজি পনেরো শটে বেশি বড়টা যেটা এবার দেখো সায়ন দেব চালাবে হ্যাঁ
দারুন 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 দারুন। এখন আমার ভিডিওটা কথা যে কথা সাউন্ড সবগুলোই আমার আগে পিছিয়ে হয়ে গেছে, এমনকি বাজি ফাটানোর সাউন্ডটাও খুব পিছিয়ে গেছে, আর ফানুসটা তো পুরো ছিঁড়ে গেছে, সেটাই মানে বলার বাইরে অনেক দুঃখ পেয়ে গেছি। একটা নিয়েছিল ছেলে, তাই এইটাই পুরো ফাটা পড়ে গেছে। যাই হোক, সেলোটেপ দিয়ে আটকেছিলাম, কিন্তু পরবর্তীকালে ওটা পুরো গলেও গেছে আর আমাদের ফানুসটা আর উঠেনি। অনেক ফুটো কোথায়, অনেক ফুটো ওদিকে কোথায় ফেলে দিয়ে তাকিয়ে আছে, ও কিছু হয় না। এই যে পুরো অনেকটা ছাড়া ছাড়া আস্তে করে ছাড়া আমাদের এইখানটা একটা দে। হ্যাঁ, ওখানে দেখো কি হবে, ছিঁড়ে গেছে দেখো। ধরে গেছে আর উঠছে না দেখো, ওর দম নেই, ওর দম নেই, দম নেই। একটা আরেকটা ফানুস আনতে পারতিস, আর দুটো আছে বাড়িতে, কে জানে এরকম হবে। যাচ্ছে বাচ্চা ছেলে ও আর উঠবো না, দেখ না দম শেষ, ও দম শেষ, ওটা ফুটো হয়ে গেছে, চলবে না। হ্যাঁ, রং মশলা ফাটাবো এখন আমরা, গুল্লু নে ঘরের ভিতরে ঢুকে গেছে ভয়তে। আর বন্ধুরা, ভিডিও শেষ করছি, ভিডিও ভালোকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা বাই, গুড নাইট, ভাই পড়ে সবাই ভালো কাটাও, সুস্থভাবে থাকো, বাই। Wow, wow, wow. Darun, darun.